ও যদি ছাড়া পায় আমাকে মানা করবে, ছাড়া পেলে আমি মরে যাবো, হয়তো এতটাই প্রভাব এবং যত এলাকায় যারা নম্বরি কাজ করে সব থাকবে। পেটটা বলে মানে সারা ভারতবর্ষের কোন ইন্টারন্যাশনাল স্মাগলার বলা চলে যাবে। প্রতাপ তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে নিয়ে কথা বলতে গেলেও ঠিক এতটাই ভয় পাচ্ছেন মানুষ। মন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ হওয়ার সুবাদে বিভিন্ন অপরাধমূলক কাণ্ডে হাত পাকিয়েছেন এই শঙ্কর আঢ্যক। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনগার এই প্রাক্তন চেয়ারম্যান। তারপরেই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। মন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু ঘনিষ্ঠ এই শঙ্কর আঢ্যের বিরুদ্ধে ইডির তদন্তে এবং স্থানীয়দের বয়ানে উঠে এসেছে একের পর এক দাদাগিরির তথ্য। শুধু জমি বাড়ি গাড়ি নয়, একেবারে খেলার মাঠ অব্দি দখলের চেষ্টার অভিযোগ উঠে আসছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ডাকু ওরফে শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। আমরা রয়েছি সিন্টু ভট্টাচার্য অর্থাৎ ভাস্কর্য শিল্পী তার বাড়ির সামনে। আমরা দেখাবো যে সিন্টুবাবুও আমাদের সঙ্গে রয়েছে। একাধিক অভিযোগ রয়েছে, সিন্টুবাবুর বাড়ির সামনেই রয়েছেন খেলার মাঠ, তাদের যাতায়াতের রাস্তা, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে কিন্তু একটি ছোট গাড়িও ঢোকে না। সিন্টুবাবুর এই ব্যবসা, যেটা অভিযোগ, এই ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য আমরা দেখাবো যে এই যে তার কাটা রয়েছে এই রাস্তা কিন্তু বন্ধ ছিল, পরে স্থানীয় মানুষরা শঙ্করবাবু চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার পরে কিন্তু খুলে দিয়েছে। সিন্টুবাবুরা এখন এই রাস্তা দিয়ে ব্যবসা করে। এই যে খেলার মাঠ, এই খেলার মাঠে কিন্তু শঙ্করবাবুর ইমারতি ব্যবসা চলতো, অর্থাৎ দীর্ঘদিন সেই ইমারতি ব্যবসার জন্য এখানে কিন্তু খেলাধুলা সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছিলো, এমনটা অভিযোগ। আমরা দেখাবো এই যে কাঁটাতার দেওয়া রয়েছে, এই কাঁটাতার কিন্তু বনগাঁর পেট্টাপল বেনাপল সীমান্তের কাঁটাতার নয়, এটা হচ্ছে শিল্পী স্বপন ভট্টাচার্য অর্থাৎ সিন্টু ভট্টাচার্যর বাড়িতে যাতায়াত না করতে পারার কাঁটাতার, সেই কাঁটাতার কিন্তু দেওয়া হয়েছিল। জানা গিয়েছে কোটি কোটি টাকা এবং সম্পত্তির পাশাপাশি বনগাঁ শহরের বিভিন্ন বাড়ি জমি থেকে শুরু করে খেলার মাঠ সবেতেই প্রভাব খাটিয়ে বেদখল করতে চেয়েছিল শঙ্কর। এমনকি এই বেদখলের নেশায় এক ভাস্কর্য শিল্পীর বাড়িও কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, মন্ত্রী জ্যোতিপ্রিয়র ছত্রছায়ায় থাকা শঙ্কর ওই শিল্পীর সর্বনাশের একটা দিকও বাদ দেননি। কিন্তু কেনই বা এই সর্বনাশের খেলায় মেতে উঠেছিলেন শঙ্কর, উদ্দেশ্য কি এর পেছনে, জানালেন শিল্পী সিন্টু ভট্টাচার্য নিজেই। প্রথম যখন ও ডিওয়াইফাই করতো, তৃণমূল কংগ্রেস 2005 সালে করতো না, গায়ের জোরে তৃণমূল কংগ্রেস যে দাঁড়ালো, তখন থেকে প্রতিবাদ করেছিলাম যে এই লোকটা যে দল করে না, এটা অসামাজিক লোক, সেই সময় থেকে বাংলাদেশি টাকার কারবার করে, তাকে কেন তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হচ্ছে, এই প্রতিবাদ করা প্রথম থেকে আমার উপরে রাগ। তখন আমি এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম তৃণমূল কংগ্রেসের, পরে আমার বাড়ির সামনে ঘিরে দিয়ে দিয়েছে, আমার ব্যবসা বন্ধ করার চেষ্টা করেছে, অন্য অন্য কোনো গণ্ডগোল ঘটলেও সেখানে আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। একটা আমার প্রতিষ্ঠান ছিল সেবা, সমাজ কল্যাণমূলক সংস্থা, আমরা 57 জন মেম্বার ছিলাম, তাদেরকে এক একজনকে ভয় দেখিয়ে সেই সংগঠনটা শেষ করে দিয়েছে। হ্যাঁ, এরকমভাবে অত্যাচার করেছে আমাদের উপরে। শুধু তাই নয়, অন্যায়ের প্রতিবাদ করায় শিল্পীর ব্যবসা বন্ধ করা থেকে শুরু করে শিল্পীর নামে একাধিক মিথ্যে মামলা দায়ের করা হয় একাধিক থানায়। এই সমস্ত কিছুই ডাকু ওরফে শঙ্কর মন্ত্রী জ্যোতিপ্রিয়র ইন্ধনে নিজের আধিপত্য খাটিয়েই করতেন বলে দাবি করেছেন শিল্পী। এমনকি শিল্পীকে কার্যত একঘরে করে দেওয়া হয়, একাধিকবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে, এই মাঠ দখল হয়ে গিয়েছিল, এই ওয়ার্ডে নিজের মেয়েকে কংগ্রেসে দাঁড় করিয়েছে, অন্য ওয়ার্ডে বউকে তৃণমূলে দাঁড় করিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ইন্ধনে। আমাকে সেই, আমি এবং এই ওয়ার্ডের ইলেকশন এজেন্ট ছিলাম, আমাকে মারধর করিয়েছে পুলিশ দিয়ে, সেই সময় আমি তৃণমূলের ইলেকশন এজেন্ট, আমাকে মারছে আর কংগ্রেসরা হাসি মুখে জোর করে ভোট করছে। এখানে এখানে তো জেতেনি, গায়ের জোরে জিতেছে কংগ্রেস, জিতেছে এই 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 প্রশাসন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার থাকার মধ্যেও। আর তাই ইডির হাতে শঙ্কর আঢ্যের গ্রেফতারের পর শিল্পীর বক্তব্য পৃথিবী গোল, চোখের জলের দাম দিতে হবে শঙ্কর আঢ্যকে। পৃথিবীটা গোল, চোখের জলের দাম দিতে হবে। এই যে বয়স্ক ভদ্রলোক, আমার বাবা এনাকে কাঁদিয়েছে, আমাকে এক মাস বাড়ি ছাড়া করে দিয়েছে, বাড়িতে এসে পুলিশি অত্যাচার, এই জ্যোতিপ্রিয় মল্লিক আর শঙ্কর আঢ্য দুজনার মেলবন্ধনে
অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, বনগাঁর মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত করে দিয়েছিল, সেই সময় আমি প্রতিবাদ করেছিলাম। বনগাঁর পার্কিংয়ের ব্যবসাটাই মানুষের উপর নির্ভর ছিল, সেই ব্যবসা থেকে যতদিন তারা ফায়দা তুলতে পেরেছে ততদিন সেটা পৌরসভার আন্ডারে ছিল। যেই ফায়দা নিজেরা থাকলো না সরকার প্রশাসনের মাথায়, বনগাঁ পৌরসভাতে থাকলো না, তখনই সেটা হ্যান্ড ওভার করে দিল রাজ্য সরকারের উপরে। ভগবান যেটাই শিক্ষা উপযুক্ত দেবে সেরকম। এর পাশাপাশি শিল্পী সিন্টু ভট্টাচার্য ইডির কাছে আবেদনে জানিয়েছেন রাজ্যের সমস্ত দুর্নীতিগ্রস্তদের যাতে শ্রীঘরে পাঠানো যায় তার ব্যবস্থা করতে। তার মতে এভাবেই তৃণমূল দলে যা বেনজল ঢুকেছে তা কিছুটা পরিশুদ্ধ হবে। আবেদন ইডির কাছে, পশ্চিমবঙ্গে যারা যারা এরকম মানুষ আছে, যারা যারা পশ্চিমবঙ্গের ক্ষতি করছে, তাদের প্রত্যেকের এখন শ্রীঘরে বাস করানো উচিত, আর দলও পরিশুদ্ধ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর জোচ্চর ছিল তারা এক এক করে জেলে ঢুকছে, দলটাও পরিষ্কার হচ্ছে। বেনজল যা ঢুকেছিল সেগুলো এখন পরিষ্কার। রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতারের পর একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে বালু ঘনিষ্ঠ বনগাঁর এই দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আর্থের বিরুদ্ধে। বৈদেশিক মুদ্রা পাচার, বাড়ি জমি বেদখল, খুনের মামলা সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত দুর্নীতির শিরোমণি শঙ্কর আর্থ। আর যেভাবে ইডির তদন্তে রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক তথ্য উঠে আসছে তাতে এই জট শীঘ্রই খুলতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।